তাড়াতাড়ি করে চলেন আমার বাড়িতে, আপনি খানা খেলেন, আপনাকে দাওয়াত করলাম। দয়ার নবী দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জাবের আপনি এবং আপনার সাথে এক দুটা লোক চলেন, কিন্তু ওই লড়ার ময়দানে কতটি লোক ছিলেন? 1000 সাহাবী ছিলেন। না হয় কাল তুমি চাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান, অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান, অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইলে বলবেন আর দেনি নয় চলো তাড়া করে, আজরাইলে বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলি হিজাটা ছিড়ে, কোন কথা শুনিবে না গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলি হিজাটা ছিড়ে, কোন কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আজকে জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ভাইরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই শীতের রাত্রে ঠান্ডার মৌসুমে এই পিণ্ডালের নিচে
একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোরে মুখ করেন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ গোটা রাত কেটে গেল আপনাদের কাছে আমি বেশি সময় চাইব না এটা হলো আরামের টাইম ঘুমানোর টাইম আপনারা এখনটা আমাকে সময় দিতে পারবেন তো পড়ে ইনশাআল্লাহ তারপর তখন আপনাদের ইচ্ছে এই শেষ ভাগ রাতে মানুষ চাইবে যে আমি জাগব শুনবো কিছু কিন্তু মানুষের আরামেরও দরকার কখন হয়তো এখানে বসবে আর কখন পিছনের দিকে চলে যাবে ধ্যান তো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি এই শেষ টাইমে শেষ সময়তে যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন আমি কোরআন মাজিদের একটা আয়াত এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি আল্লাহর কাছে দোয়া করছি এই হাদিস এবং কোরআনটাকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন আয়াতটা মোটামুটি সবারই মুখস্থ রয়েছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম আয়াতটা মুখস্থ আছে আপনার কেনা হানা বলেন একটু বেশিরভাগ লোকের মুখস্থ আছে এই বাবু বসে যাও আয়াতটা আমরা জানছি কিন্তু হয়তো সবাই আয়াতটার মতলব মানা জানি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আয়াতটার মানে হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে যে নর হোক কিংবা নারী হোক পুরুষ হোক কিংবা মহিলা হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার বলবেন আপনারা হাজী মাওলানা আল্লাহর নিয়ামত আছে কত কি কি আল্লাহর নিয়ামত কত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআনে বলে দিয়েছেন কি وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ আমার নিয়ামত এত রয়েছে জমিনের উপরে আকাশের তলাতে আমার নিয়ামত এত রয়েছে নিয়ামত এত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা আমার নিয়ামতকে লিখতে লাগো রে বান্দা যদি আমার নিয়ামতকে তোমরা যদি লিখতে লাগো খাতা কলম নিয়ে আল্লাহ বলেন বান্দারে এই পৃথিবীতে যত গাছ রয়েছে আমের গাছ রয়েছে লেচুর গাছ রয়েছে জামের গাছ রয়েছে বাঁশের গাছ রয়েছে নিমের গাছ রয়েছে এই দুনিয়াতে পৃথিবীতে যত গাছ রয়েছে রে বান্দা আল্লাহ বলেন সেই গাছগুলাকে যদি তুমি কেটে 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 কলম তৈরি করো যত দুনিয়াতে গাছ আছে জমিনের উপরে আল্লাহ বলেন বান্দারে ওই গাছগুলাকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো রে বান্দা এবং এই পৃথিবীতে যত পানি রয়েছে বন্ধুরে আমার যারা পড়ালেখা মানুষ তারা জানে এই দুনিয়ায় পৃথিবীটাকে তিন ভাগ করা হয়েছে রে বন্ধু তিন ভাগের মধ্যে এক ভাগ মাত্র দুনিয়াতে শুকনো আছে শুকা আছে আর দুনিয়াতে মাত্র দু ভাগ শুধু জল আছে পানি আছে দুনিয়াতে পানি আল্লাহ বলেন বান্দারে এই পৃথিবীতে
যত সমুদ্র আছে, নদী আছে, পুকুর আছে, সমস্ত নদী সমস্ত পুকুরের পানিকে যদি তুমি রং করে রে বান্দা, রং করো, রং করো। আর দুনিয়াতে যত গাছপালা আছে, সমস্ত গাছপালাকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, আর এই কলম আর এই লকড়ির কলম আর সমুদ্রের পানি যাকে তুমি রং করেছো রে বান্দা, তারপরে আমার তুমি নিয়ামত লিখতে যাও, নিয়ামত লিখতে যাও। লিখতে 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 আল্লাহ বলছেন, বান্দা রে দুনিয়ার যে যত গাছ আছে রে বান্দা, সমস্ত দুনিয়ার গাছের কলম করে দুনিয়া থেকে গাছ শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। দুনিয়াতে যত নদী আছে পানি সব শেষ হয়ে যাবে, পুকুরের পানি শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। নারে থাকবি একটু তাসবি পড়েন সবাই সব মনে মনে, একটু আমার সাথে সাথে পড়বেন, সুবহানাল্লাহ বলেন জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বিনা নাই গো মাবুদ বলে কুরআন ইল্লাল্লাহ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ বলে কুরআন ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ যখন আল্লাহ বলে ভোলে আজে গেল, তখন নবী মুস্তাফাকে পঠাইয়া দিল, আমার নবীর পুরনো নামটি, আমার নবীর পুরনো নামটি মোহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, কাফেরেরা মারল পাথর সঙ্গে দলে দলে, আমার নবীর পুরনো নামটি, আমার নবীর পুরনো নামটি মোহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। তাহলে আল্লাহর নিয়ামত কত আছে আমরা লেখে পড়ে গুনে শেষ করতে, জোরে বলেন শেষ করতে পারবো না খুব। ভাই আমার এবার জানেন, কিছু আপনাকে নিয়ামতের কথা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন আমাকে আপনাকে মানুষ তৈরি করেছেন, খুব সুন্দর করে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই যে দেখছেন অঙ্গ লোক, এটা আল্লাহর একটা নিয়ামত। এই গিরাগাল আল্লাহর একটা নিয়ামত, হাতখান একটা আল্লাহর নিয়ামত, মুখটা আল্লাহর একটা নিয়ামত, নাকটা আল্লাহর একটা নিয়ামত, দাঁত আল্লাহর একটা নিয়ামত, গোটা বডিটা একটা আল্লাহর নিয়ামত, পা একটা আল্লাহর নিয়ামত। আজকে আমরা মেলায় মানুষ বলছি আমি গরিব, আমার কাছে কিছু নাই। জি না, যার কাছে শরীর স্বাস্থ্য যার ভালো আছে, ওর চাইতে মালদার ধনী আর কেহ নেই। একটা ফকির ভিক চাইতে এসেছে, এক ফকির গ্রামে চাইতে এসেছে। এবার একটা বাড়িতে গিয়ে বলছে, ভাই তুমি আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গরিব মানুষ। তো বাড়ির লোকটা বলছে যে তোমার কাছে তো দেখছি অনেক সম্পত্তি আছে গো।
বলছে তুমি আমাকে কেনে মজাক করছো, আমার কাছে কিছু নাই বলে তো আমি চাইতে এসেছি। বলছে না, তোমার কাছে ভিক, তোমার কাছে অনেক সম্পত্তি আছে। এবার ঝোলা টোলা দেখাচ্ছে, বলছে দেখো তো ভাই আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক চাইতে এসেছি। বলছে না, তোমার কাছে আছে। আবার ফকিরটা বলছে যে তুমি আমার সাথে মজাক কেন করো ভাই, আমার কাছে তো কিছু নাই। এবার ওই লোকটা বলছে তোমার কাছে যা কিছু আছে তুমি 1 লক্ষ টাকাতে আমাকে দিবে? বলছে কি আমার কাছে আছে যে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবো? এবার ওই লোকটা বলছে এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা হাত দিয়েছে, এই হাত ওখানের মধ্যে একটা হাত তুমি রাখো রে বান্দা, আর একটা হাত আমাকে 20,000 টাকায় তুমি কেটে দিয়ে দাও। এরে আল্লাহর বান্দা, পা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2খানা দিয়েছে, এই পা 2খানের মধ্যে ইয়াখান পা তুমি রাখো, আর এখন পা আমাকে 30,000 টাকা দেয়া দরে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর 2টা চোখ দান করেছে বান্দা রে, তুমি ভিক চাইতে এসেছো যে আমার কাছে কিছু নেই, আমি গরিব মানুষ। এরে আল্লাহর বান্দা, 2টা তোমার কাছে চোখ রয়েছে, এই 2টা চোখের মধ্যে 1টা চোখ তুমি রাখো, আর 1টা চোখ আমাকে 50,000 টাকা তুমি দিয়ে দাও, তোমাকে 1 লাখ টাকা দিব সাথে সাথে, তুমি দিয়ে দাও আমাকে। লোকটা বলছে না, আমি এগুলো দিতে পারবো না খো। তো দেখেন এই মানুষের কাছে শরীর স্বাস্থ্য যে আছে এটা আল্লাহর একটা নিয়ামত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ যাকে বাড়ি দিয়েছে, যাকে গাড়ি দিয়েছে, যাকে জমি দিয়েছে, যাকে টাকা পয়সা দিয়েছে, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এ ভাইরা আমার, হাদিস বুখারী শরীফের, আল্লাহ রসুল কত দুঃখের দিন কেটেছেন, আল্লাহ রসুল কত কষ্ট করে দিন কেটেছেন। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা নিজের বোনের বেটাকে বলছে, বেটা রে নবীর বাড়িতে আমরা নবীর বিবি হয়ে আছি, বেটা রে পশ্চিম দিকে চাঁদ উঠেছে, আমরা দেখেছি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে চাঁদ উঠে শেষ হয়ে গেল রে বেটা। হযরত আয়েশা নবীর স্ত্রী আরো বলছেন, বেটা রে 2য় মাসে আবার পশ্চিম দিকে চাঁদ উঠে গেল, চাঁদ আবার 1 দিন গেল 2 দিন গেল 3 দিন গেল 5 দিন গেল, এই করে করে বেটা রে আবার 2য় মাসের চাঁদ শেষ হয়ে গেল। বেটা রে 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে বিনা চুলা জ্বালাতে দিন কাটতো, রাত কাটতো রে বেটা। কিছু রান্না করব বলে, ভাত রান্না করব বলে, রুটি বানাবো বলে, ঘাঁটি বানাবো বলে, নবীর বাড়িতে আমরা কেরকম কিছু পেতাম না, যে রান্না বান্না করব বলে আমরা আখা চুলা জ্বালবো, 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলতো না। সুবহানাল্লাহ, কতদিন? 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলতো না খুব। তখন ওর বোনের বেটাটা বলছে, হ্যাঁ গে খালা, তোরা কি খেয়ে থাকতিক গে খালা, 2 মাস যদি চুলা না জ্বলে খাবার লেগে, রান্না বান্নার লেগে, তো কি করতিক তোরা? রে মুসলমান, হায়রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বেটা রে আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কেটেছি রে বেটা। সাহি বুখারী শরীফের হাদিস, 1 নম্বর হায়রাত আয়েশা বলছেন, আত্মামার খাজুর 1 টাকার 2টা করে ভাগে খাজুর পেয়েছি, বাচ্চারা যেমন চকলেট চষে চষ চকলেট চষে 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 খায়, হায়রাত আয়েশা বলছে আমরা ওই 1টা 2টা করে বাচ্চার মতো খাজুর পেয়েছি, বাচ্চা যেমন চকলেট চষে মুখে খাজুর নিয়ে ওই সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা ভর মুখে রেখে রেখে খাজুর চকলেটের মতো চষে 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 যখন খাজুরটা শেষ হয়ে গেল, গুটলিটা আমি ফেলে দিলাম, আর 2য় নম্বর হলো আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে বেটারে, এরকম করে 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 আমরা দিনটাকে কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য ওরস পরশ থেকে নবীকে হাত দিয়ে যেতেন সাহাবায়ে কেরাম, কেউ
একটু দুধ দিতেন, কেউ একটু রুটি দিতেন, কেউ একটু ঘাঁটি দিতেন, কেউ একটু মাংস দিতেন। নবীজি আমাদেরকে দিতেন খাবার জন্য যে তোমরাও খাও, ওগুলা খেয়ে 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 আমরা দুই মাস পর্যন্ত তৈরি নবীর বাড়িতে দিন কেটে দিয়েছি বেটারে। কিন্তু নবীর বাড়িতে কিছু রান্না বান্না করব বলে দুই মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলেনি। সুবহানাল্লাহ, এখনকার মায়ের খেলারা সহ্য করতে পারবে? পারবে? একদিন যদি ওকে লবণ দিয়ে খাইতে হয়, নুন দিয়ে খাইতে হয়, দুদিন যদি খাইতে হয়, গোশ মাছ বাড়িতে না আসে, তাহলে তো আর পুরুষটাকে উল্টা পাল্টা করে গাল দিতে শুরু করবে। হত মা মিনসে ই ভাঁড়ুয়ার বাড়তে আইসে আমাকে ভালো মন্দ খাইতে পেনে, এ নুন দিয়ে খাইতে হয়েছে, এই দিয়ে খাইতে হয়েছে, জি খেনার ধক ধক করছে, আর বাড়তে আর তার থাকতে পারবো না, খুব কত কষ্ট করবে। কিন্তু নবীজির স্ত্রীরা নবীজিকে কোনোদিন গালি দেয়নি। আর একটু আগে চলেন, আল্লাহ রসুল কত কষ্ট করে দিন কেটেছেন, গাজওয়ায়ে খান্দাক, একটা লড়াইয়ের নাম, একটা যুদ্ধর নাম। মুসলমানের কাছে অতখানি শক্তি ছিল না, হাল হাতিয়ার ছিল না, ফৌজ ছিল না যে কাফেরের সাথে মোকাবিলা করবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাশওয়ারাতে গোটা মদিনাতে ঘেরাও করে গর্ত খোঁড়া হলো খাল, ওই খালটার নাম হলো খান্দাক। ওই লড়াইতে ওই যুদ্ধতে গর্ত খুঁড়ছেন, খাল খুঁড়ছেন সাহাবাই কেরাম। খুঁড়তে খুঁড়তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবি খাল খুঁড়তে খুঁড়তে ওর সামনে একটা এত বড় পাথর পড়েছে যে পাথরটাকে সাহাবিটা ভাঙতেও পারে না আর ওকে তুলে থুইতেও পারে না, হটাইতেও পারে না, এত বড় পাথর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পর কি বলছেন, আল্লাহ রাসূল গো আমি জাবের আপনার কাছে এসেছি গো নবীজি, আমি জাবের যে জায়গাতে আমি গর্ত করছি, যে জায়গাতে আমি খাল করছি, আমার পাহিতে আমার সামনে একটা এত বড় পাথর পড়েছে গো নবীজি, আমি জাবের সেই পাথরটাকে আমি হটাইতেও পারি না কিংবা ভাঙতেও পারি না। আল্লাহ রাসূল আমি জাবের, বুখারী শরীফের হাদিস বলছে, কোনো কেসা গল্প নয়, বলছেন আমি হটাইতেও পারি না ভাঙতেও পারি না। একটু চলেন আপনি, নবীজি গেলেন, জাফর বলছেন জাবের রে কোদলটা আমাকে দাও, বলছেন জাবের কোদলটা আমাকে দাও। আল্লাহ রাসূল কোদলটা নিয়ে বিসমিল্লাহ বলে একবারে এমন যেমন দাও রে বন্ধ, আরে যেমন পাথরে পরে আঘাত করা, সুবহানাল্লাহ, পাথর ভেঙে 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 একবারে বালু হয়ে গেল। তারপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে এরকম ভাবে তুলে দেখাইছেন, আল্লাহ রাসূল গো আমি কেন পাথরটা ভাঙতে পারলাম গা নবীজি জানেন? বলছে কেন রে বাবা? জাবের বলছে নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার সাহাবি, কয়দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে না গো নবীজি, কয়দিন থেকে আমার বাড়িতে খানা নাই, আমি ভোকের কারণে ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধে রেখেছি গো নবীজি, এই দেখেন আমার পেটে পাথর বান্ধা আছে, যেন খাল করতে করতে গর্ত করতে করতে আমার মাঞ্জাটা যেন না পড়ে যায়, আমি দুর্বল কমজোর না হয়ে যাই, আমার যেন একটু পেটে তাকত আছে, শরীরে বল আছে, এই জন্য ভোকের কারণে গো নবীজি আমি একটা পেটে পাথর বাঁধে রেখেছি, আমার শরীরে বল নাই, আমার শরীরে তাকত নাই যে আমি পাথরটা ভাঙব। আল্লাহর নবী বন্ধুরে জাবের কথা শুনে জাবেরকে বলছেন, নবীজি নিজের জামাটা তুলে জাবেরকে বলছেন, জাবের রে তোমার পেটে ভোক, তোমার পেটে ক্ষুধা, ভোকের কারণে পেটে তুমি একটা পাথর বেঁধে রেখেছো, আমি দয়ার নবী আখরি নবী জাবের রে, দেখো আমি নবী, আমার পেটে ভোক, ভোকের কারণে আমার পেটে দুটা পাথর বান্ধা আছে। সুবহানাল্লাহ, কয়টা পাথর? দুটা পাথর বান্ধা আছে। যখন জাবের দেখলেন নবীর পেটে দুটা পাথর বান্ধা আছে, আহারে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, যে দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের এত প্যারা ভালোবাসা নবী, সেই নবীর বাড়িতে কিছু খাবার নাই, বাড়িতে দানা নাই বলে পেটে দুটা পাথর বান্ধা আছে, জাবের একটু ছুটি চাইছে, নবী গো আমাকে একটু আপনি ছুটি দেন, আধ ঘন্টা এক ঘন্টার জন্য সময় দেন। কেন তুমি সময় নিবে? বলছে আমি বাড়িতে যাব,
বলছে যাও তুমি বাড়িতে যাবে রাজি আল্লাহ তাআলা নো দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন বিবি রে আল্লাহর নবীর অবস্থা আমি যে দেখেছি যে রে বিবি যদি তুমিও দেখো তোমার চোখ দিয়ে পানি ঝরবে তার স্ত্রী বলছেন স্বামী গো কি দেখেছেন কি হয়েছে বলছে বিবি রে গর্ত খুঁড়ছিলাম সুবহানাল্লাহ আমার সামনে একটা পাথর পড়ে চলো আমি পাথরটা হটাতে পারলাম না ভাঙতে পারলাম না আল্লাহ রাসূলকে বললাম নবী গো আমার সামনে একটা পাথর পড়েছে আমি জাবের হটাতে পারলাম না ভাঙতে পারলাম না আমি তখন নিজের জামা তুলে দেখালাম নবীজি দেখেন আমার পেটে একটা পাথর বাঁধা আছে আল্লাহ রাসূল এই পাথরটাকে ভেঙে বলছেন জাবের রে তো ভোকের কারণে খোদার কারণে তোমার পেটে একটা পাথর বাঁধা আছে রে জাবের আমি নবী দেখো আমার পেটে দুই দুইটা পাথর বাঁধা আছে বিবি রে যদি কিছু বাড়তে খাবার থাকে বলো আল্লাহ রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবো আমি আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আসবো তারপর আমি তাকে খানা দিব বিবি বলছে স্বামী গো বাড়তে তো কিছু নাই কি খেতে দিব কি দিব বিবি বলছে স্বামী গো বকরির একটা বাচ্চা আছে বাড়িতে ছাগল ছানা বকরির বাচ্চা আছে ওই বকরির বাচ্চাটা আছে আর অল্প কিছু আটা আছে তাছাড়া আমার বাড়িতে কিছু নাই হাজরা জাবের বলছেন এক কাজ করো তুমি রাটাটাকে আটাটাকে সানো আর আমি বকরিটাকে জবাই করছি হাজরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বকরি জবাই করে টুকরো টুকরো করে পিস করে দিলেন আর তার বিবিকে বলা হলো তুমি আটা তৈরি করো আর তুমি গোশটাকে রান্না করতে চড়িয়ে দাও হাঁড়িতে গোশ দিয়ে দাও ডেকচিতে গোশ দিয়ে দাও মাংস দিয়ে দাও আর এই রুটি তুমি পাকাইতে শুরু করো আর আমি আল্লাহ রাসূলকে সাথে তাড়াতাড়ি করে আমি ডেকে আনছি ময়দান থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 চলে গেলেন ময়দানে ময়দানে যাওয়ার পর বন্ধুরে আল্লাহ রাসূলকে আস্তে করে কানে কানে বলছেন নবী গো আপনি একটু আমার বাড়িতে চলেন নবীজি বলছেন কেন যাব হায়রা জাবের বলছেন নবীজি আমার বাড়ি চলেন আল্লাহ রাসূল বলছেন জাবের কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হায়রা জাবের নবীকে আস্তে করে বলছেন নবী গো আপনি এবং আপনার সাথে একটা দুটা লোককে নিয়ে আমার বাড়িতে চলেন কিছু খানার ব্যবস্থা করেছে কিছু পানের ব্যবস্থা করেছি কিছু নাস্তার ব্যবস্থা করেছি তাড়াতাড়ি করে চলেন আমার বাড়িতে আপনি খানা খেলেন আপনাকে দাওয়াত করলাম দয়ার নবী দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জাবের আপনি এবং আপনার সাথে এক দুটা লোক চলেন কিন্তু ওই লড়ার ময়দানে কতটি লোক ছিলেন 1000 সাহাবী ছিলেন 1000 সাহাবী ছিলেন দয়ার নবী মনে মনে ভাবলেন রব্বুল আলামিন আমি নবী আমি যেমন না খেয়ে আছি আমার পেটে যেমন ক্ষুধা লেগে আছে আরো 1000 মানুষ যারা গর্ত খুঁড়ছে খাল খুঁড়ছে ইয়ার কো পেটে জানা না এরাও তো না খেয়ে আছে রাসূল ভালোবাসলেন না এই কথাটা শুনে রাসূলের পা আগা পাছা করতে লাগলো আহারি আমি একাই যায় খেয়ে আসব আর আমার সাহাবীরা না খেয়ে থাকবে আল্লাহর নবী জাবেরকে বলছেন জাবের রে তুমি তো আমাকে দাওয়াত করতেছো বাবা বাড়িতে কি ব্যবস্থা করেছে একটু দয়া করে বলো তো জাবের বলছেন নবীজি একটা বকরির বাচ্চা ছিল ওই বকরির বাচ্চাটাকে জবাই করেছি আর বাড়তে কিছু অল্প আটা ছিল ওই আটা গোটাকে আমি রুটি বানাবো বলে রেখেছি আল্লাহ রাসূল বলছেন জাবের তোমার বিবিকে বাড়িতে বলে দাও যে আমি নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসব ততক্ষণ পর্যন্ত যেন রুটি না বানায় আর যতক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে না আসব ততক্ষণ পর্যন্ত তোমার গোশত যেন রান্না না হয় আর তোমার বিবি কারো বলে দিও শুধু আমি আর এক দুটা সাহাবী নয় রে এই খন্দকের ময়দানে 1000 আমার সাহাবী আছে 1000 সাহাবী আর আমি নবীর সাথে তোমার বাড়িতে সবাই দাওয়াত খাওয়ার জন্য আসছি সুবহানাল্লাহ একটা বকরির বাচ্চা জবাই করেছে আর কিছু আটা রুটি বানাবো বলে রাসূলকে দাওয়াত দিতে গেছেন যে আপনি আর একটা দুটো লোক সাথে চলেন এবার রাসূল শুনে কি বলছে জাবের রে যে বকরি তুমি জবাই করেছো
খবরদার আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না পৌঁছব ততক্ষণ পর্যন্ত তুমি মাংসটা গোশত রান্না করিও না, আর তোমার স্ত্রীকে বলে দিও যতক্ষণ পর্যন্ত আমি না পৌঁছব ততক্ষণ পর্যন্ত যেন সেই রুটি না তৈরি করে। আর তোমার বিবি কারো বলে দিও যাবে রে আমার এই ময়দানে এই যুদ্ধর মাঠে এই খান্দাকের মাঠে 1000 সাহাবী আছে, আমি নবী 1000 সাহাবীকে সাথে নিয়ে তোমার বাড়িতে আমরা দাওয়াত খাইতে আসছি। আপনারা কয়েন তো মনটা খারাপ হবে না হবে না? একটা বকরির বাচ্চা আপনারা বুঝেন একটা কি দুটা ভুঁস জমা করেছেন তাও বুঝেন শেষ হয়ে গেছে, কত 500-700 লক্ষ হয়ে মনে হয় নাকি? এত বড় ভুঁস জমা কেরাও নাই, তারপরে দেখেন কত জিলাপির দোকান, কত পাঁপড়ের দোকান, কত কার দোকান, সব পয়সা যেগুলো শেষ। আর আল্লাহ রসুল বলছেন একটা বকরির বাচ্চা, আরে কত হবে, 5-7 কিলো গোশ হবে কি 10 কিলোই গোশ হবে? মান্য বকরির বাচ্চা মানে 4-5 কিলোই গোশ হবে। আর বলছেন যে আমি 1000 সাহাবীকে সুতে নিয়ে আসছি বাড়িতে আর অল্প কিছু আটা, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন। যে বলছেন ওর স্ত্রীকে, আর জানো কি হয়েছে? বিবি বলছেন কেনে কি হয়েছে, কি বললেন আল্লাহ রসুল? বলছেন যে 1000 সাহাবীকে সুতে করে আমার বাড়িতে আওয়াজ খেতে আনছে। আর বিবি বলছে তুমি বলো নি আল্লাহ রসুলকে যে আমার বাড়িতে এরকম এরকম ব্যবস্থা আছে? বলেছি। আল্লাহ রসুল শোনার পর বললেন যে আমি আসছি, যতক্ষণ না আসবো তো রুটিও বানায় না আর গোসল রান্না করিও না। কো নেককার বিবি দেখেন, এই জন্য হাদিসটা বলেছি বন্ধুরে, এরে মায়েরা খালারা আপনারা কান করে শুনেন, ভাইরা শুনেন, যখন বাড়িতে বাড়িয়ালি নিয়ে আসবেন, বিবি নিয়ে আসবেন, মোটর সাইকেলে যায়েন না রে বন্ধু, টাকার দেখে যায়েন না গো। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে দিয়েছেন, আর দুনিয়া কুল্লোহা মাতা ওয়া খাইরো মাতা ই দুনিয়া আল মারাতু সলে। আল্লাহ রসুল বলেছেন জমিনের উপরে আকাশের তলাতে যত দামি দামি জিনিস আছে সব হলো সম্পদ, আমরা সোনা এবং চাঁদে হীরা মতিকে সম্পদ মনে করি, এগুলা দামি জিনিস মনে করি, এগুলা বাক্সতে লুকিয়ে রাখি, আলমারিতে লুকিয়ে রাখি রে বন্ধু। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তোমার সোনা তোমার চাঁদে তোমার হীরা তোমার মুক্তি থেকেও দামি জিনিস হলো তোমার নেককার বিবি, নেককার স্ত্রী হলো সবচাইতে বড় দামি।